জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, সকল সোনা বন্ধুদেরকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, তো আজকের ভিডিওটা আমি রাত থেকে দুপুর পর্যন্ত সেবার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, তো পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো রাত্রেবেলা দেখো বন্ধুরা, আমি এখন আমার গোপাল সোনাদেরকে আমি শয়ন দিয়ে দিচ্ছি, আর এখন বাজে হচ্ছে 9টা। তো আমার গোপাল সোনাদেরকে শয়ন দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর তারপরে দেখো একটুখানি রোলি শোনাচ্ছি। বন্ধুরা, তো যেরকম ছোটো বাচ্চাদেরকে ঘুম পাড়াই বন্ধুরা, তো সেরকমই আমার গোপাল সোনাদেরকেও আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। তো দেখো একটু মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, একটু গায়ে হাত বুলিয়ে দিচ্ছি, দিয়ে দিয়ে অনেক নাকড়া করে ঘুম পাড়াতে হয় বন্ধুরা, বুকে ধোকে তারপর ঘুম পাড়াই। আর এই চুন্নু মুন্নু দুটো, এরা দুজন কিন্তু খুব ভালো, এরা দুষ্টুমি একদম করে না, খুব ভালো। তো দেখো চুপচাপ ঘুমিয়ে পড়েছে আমার গোপাল সোনারা। তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে বন্ধুরা। আর আজকের ভিডিওটা সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি, অনেকেই রাত থেকে সকাল পর্যন্ত কিংবা দুপুর পর্যন্ত সেবার ভিডিও অনেকেই দেখতে চায়। তো তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও বানিয়ে ফেললাম বন্ধুরা, তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ফুল এনজয় করো। তো রাধে রাধে। তো দেখো বন্ধুরা, এখন আমার গোপাল সোনাদেরকে আমি ঘুম পাড়িয়ে দিই, তারপরে আমি তোমাদের সঙ্গে আবার সকালবেলা দেখা করছি। মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো দেখো আজকে বাইরের ভিউটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি বন্ধুরা, সকাল সকাল। তো আমার গোপাল সোনারা উঠে পড়েছে, তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। আর আমার নতুন গাছে দেখো কত সুন্দর ফুল ফুটেছে, এই দেখো। তো আমার গোপাল সোনার উঠে পড়েছে, তোমাদেরকে পরে দর্শন করাচ্ছি বন্ধুরা। তো দেখো কত সুন্দর লাগছে, ফুল ফুটেছে। আজকে আমার গোপাল সোনাদেরকে ফুল দিয়ে আমি পুজো করব। তো তারপরে দেখো বন্ধুরা, আমি সকালবেলা এখানে চলে আসলাম রান্না করতে। তো আজকে রান্না ভাবছি কি করব কি করব, তারপরে এদিকে ভাবছি দেখি কিছু কিছু সবজি আছে বন্ধুরা, অনেক রকমের সবজি। তো এখানে আমি করলা, ভেন্ডি, তারপরে হচ্ছে কাঁচা কলা, পটল, এগুলো সব ধুয়ে নিয়েছি বন্ধুরা। এখনও ভাবিনি যে কি রান্না করব, কিন্তু ধুয়ে টুয়ে রেখে নিয়েছি আর জলে ভিজিয়ে দিয়েছি বন্ধুরা। এক্সট্রা যদি কোনো নোংরা থাকে তো সেগুলো জলে বেড়েই যাবে। তো তারপর আমি পটল কেটে নিয়েছি বন্ধুরা ভাজার জন্য, আর তারপর দেখি কি সবজি রান্না করব, তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। আর এখানে আমি চাল ভিজিয়ে নিয়েছি বন্ধুরা ভাতের জন্য, সব ধুয়েটি আমি রেডি করে নিচ্ছি। আর এখানে দেখো এক বালতি কাপড় পরে আছে আমার গোপাল সোনাদের, আজকে তিন চার দিন থেকে কাপড় ধুই না, তো কাপড়গুলোকেও ধুতে হবে বন্ধুরা, প্রচুর কাজ। তো চলো তোমাদেরকে আমার গোপাল সোনাদেরকে দর্শন করিয়ে দিই। এই দেখো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে চুপচাপ বসে আছে। আর সকালবেলা আমি তরমুজ আর আম খেতে দিয়েছি আমার গোপাল সোনাদেরকে। যেদিন যেরকম হয় বন্ধুরা, কোনোদিন আম ফল, কোনোদিন বিস্কুট জল, দুধ জল, দুধ বিস্কুট, এরকম যেদিন যেরকম হয় বন্ধুরা আমি সেদিন সেরকম আমার গোপাল সোনাদেরকে সেবা দিই। তারপরে দেখো বন্ধুরা কিছু জামা আমি ধুয়ে দিয়েছি আমার গোপাল সোনাদের, এই দেখো কিছু কিছু মানে কমাচ্ছি, যখন যেদিকে ফাঁক পাচ্ছি আমি কাজ করছি, খুব ব্যস্ত বন্ধুরা, তার ফাঁকে ফাঁকে তোমাদের সঙ্গে আমি কিছু কিছু শেয়ার করছি বন্ধুরা। তারপর দেখো আমার গোপাল সোনাদের জন্য এখন আমি খাবার বানাবো বন্ধুরা, এখনও চান করানো বাকি আছে। তো দেখো এই জায়গাটাতে আমি এখন কড়াই বসিয়ে দিলাম, আর প্রথমে আমি পটলগুলো ভেজে নিব, আর কি রান্না করছি তোমাদের সঙ্গে সবই শেয়ার করব বন্ধুরা। আর আজকে একটা আমার গোপাল সোনার জন্য স্পেশাল খাবার হচ্ছে বন্ধুরা, স্পেশাল বলতে খুবই ভালো লাগে কিন্তু, আর আমার গোপাল সোনারাও কিন্তু খেয়ে খুব খুশি হয়েছে বন্ধুরা, তোমরাও ট্রাই করতে পারো তোমাদের গোপাল সোনার জন্য। আর সেই রেসিপিটা আমি পুরো শেয়ার করেছি তোমাদের সঙ্গে, তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো ভিডিওটা, তবে বুঝতে পারবে। আর রেসিপিটা খুবই সিম্পল এবং অল্প টাইমের মধ্যে খুব মানে একটা টেস্টি খাবার বন্ধুরা, যে কোনো বাচ্চারাই খেয়ে নেবে, আর আমার গোপাল সোনারা তো আরও টেস্টি, মানে যখন প্রসাদ রূপে সেটা দিয়েছি সেটা তখন আরও টেস্ট হয়ে গেছে আমার গোপাল সোনার খাওয়ার পর। তো তোমরাও চেষ্টা করবে বন্ধুরা আমার গোপাল সোনা, তোমাদের গোপাল সোনাদেরকে, তোমার আমার সব একই বন্ধুরা, তো আমার গোপাল সোনাদেরকেও তোমরা বানিয়ে খাওয়াতে পারো বন্ধুরা, আমার গোপাল সোনারা খুব খুশি হয়ে যাবে।
তো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করেছি, তো তোমরা রেসিপিটা দেখে নিও বন্ধুরা। আর খুব তাড়াতাড়ি, বেশি টাইমও লাগে না আর অল্প খরচেও বন্ধুরা। তো দেখো এখানে আমি পটল ভাজা বসিয়ে দিচ্ছি, পটল ভাজা বসিয়ে দিয়ে তারপর আমি এখানে ভাত বসাবো। ভাত বসানোর পর তারপরে আমার গোপাল সোনাদের স্নান বাকি আছে বন্ধুরা, গোপাল সোনাদের স্নান করাবো। আমি খুব তাড়াহুড়ো করছি, তার মধ্যেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি বন্ধুরা। তো দেখো এখন আমি ভাতটা আগে বসিয়ে দিই, তারপরে আমি এদিকে পটল ভাজাটাও হবে আর এদিকে ভাতটা হয়ে যাবে, তারপরে একটু একটু এদিকে এটা ওটা ভাজা ভুজাও অনেক রকমের করেছি, 4-5 রকমের ভাজা করেছি। আর এদিকে পটল ভাজা করেছি আর ভাত করেছি, আর ওই যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব একটা নতুন রেসিপি গোপাল সোনাদের জন্য। গোপাল সোনারা খেতে কিন্তু খুব ভালো, কারণ আমি যখন রান্না করে দিয়েছি আমার গোপাল সোনারা কিন্তু খুব খুশি হয়েছে বন্ধুরা। আর গোপাল সোনারাদের কী করে বুঝবে যে তোমরা খুশি হয়েছে কি হয়নি? তো যখন দেখবে বন্ধুরা একটা ভালো নতুন কিছু গোপাল সোনাদেরকে বানিয়ে দিবে, ওদের মুখের দিকে তাকালে কিন্তু ঠিক বুঝতে পারবে যে আমার গোপাল সোনারা খুশি হয়েছে কি না। তো চলো বেশি বকবক করি না, তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। তো দেখো বন্ধুরা এখানে আমি 3 চামচের মতন বেসন নিয়ে নিয়েছি, তোমাদের পরিমাণটা তোমরা কম বেশি করতে পারো, তোমরা মানে লোক হিসাবে। তো আমি এখানে আমি যেই চামচ দিয়ে গুলাচ্ছি ওই চামচের আমি 3 চামচ বেসন নিয়ে নিয়েছি, আর এর মধ্যে সামান্য হলুদ আর লবণ দিয়ে আমি এটাকে ভালো করে, দেখো বেশি পাতলাও না গাঢ়ও না, এভাবে আমি বানিয়ে নিয়েছি। আর তাহলে বড়াগুলো একটু চ্যাপটা চ্যাপটা হবে, ভালো লাগে তখন খেতে মানে। আর বড়া একটু বেসনটা একটু ফেটিয়ে নেবে ভালো করে, তাহলে মানে বেসন গলে যায় তো ভালো লাগে খেতে। তো তোমরা ট্রাই অবশ্যই করো বন্ধুরা, আর আমার রেসিপিটাও তোমরা দেখতে থাকো। আর খুব সিম্পল বন্ধুরা, আর সবথেকে যেটা দরকার বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি সেটা। তারপরে এখানে আমি দেখো বড়াগুলোকে ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পর আর একটা বেটার তৈরি করতে হবে বন্ধুরা, এটার নাম হচ্ছে কারি। দই দিয়ে আর বেসন দিয়ে যে কারিটা হয় বন্ধুরা, সেটাই আমি আমার গোপাল সোনাদের জন্য বানাচ্ছি। অনেকে হয়তো জানো, অনেকেই জানো না, তবে গোপাল সোনাকে আমি অনেক চ্যানেলেরই ভিডিও দেখি, কোনোদিন আমি দেখিনি যে গোপাল সোনাকে কেউ বানিয়ে দিয়েছে, এ ফার্স্ট মনে হচ্ছে আমি আমার গোপাল সোনাকে বানিয়ে দিচ্ছি। তো এই দেখো বন্ধুরা আমার গাছ থেকে আমি এখানে নিয়ে নিচ্ছি কারি পাতা, এইটা কিন্তু মেন বন্ধুরা, মানে কারির মধ্যে যদি কারি পাতা না দাও তাহলে মনে করো মজাটাই আসবে না। তো দেখো আমি কারি পাতা তুলে নিলাম আমার গাছ থেকে, আর অনেকটা লেট হয়ে যাচ্ছে দেখে আমি আমার ছেলেকে বললাম যে তুমি গোপাল সোনাদেরকে স্নান দিয়ে দাও। তো আমার গোপাল সোনাদেরকে এখানে স্নান দিচ্ছে দেখো বন্ধুরা, আর আমি কারি পাতা তুলে নিলাম, আর সব রান্না হয়ে গেছে বন্ধুরা, এখন শুধু কারিটা হতে বাকি আছে। তো আমার ছেলে এদিকে চান করাচ্ছে আর বাকি মানে আমি ওদিকে কারিটা বসাই দিয়ে তারপরে আমি আমার গোপাল সোনাদেরকে সাজুগুজু করাবো। তো শৃঙ্গারও দেখবে বন্ধুরা, আর প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, সেরকম শৃঙ্গার দিচ্ছি না, তার জন্য তোমাদের সঙ্গে শৃঙ্গার ভিডিও দিচ্ছি না বন্ধুরা। তো দেখো বন্ধুরা এখানে আমি 2 চামচের মতন বেসন নিয়ে নিয়েছি, আর যেটা সবথেকে দরকার বন্ধুরা দই, এই দেখো এখানে আমি দই নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো দই ইউজ করতে পারো বন্ধুরা। তো বেসন আর দইয়ের পরিমাণটা হচ্ছে বন্ধুরা, বেসন যদি তোমরা 2 চামচ নাও তাহলে দই কিন্তু 3 চামচ নিতে লাগবে, তো দইয়ের পরিমাণটা সবথেকে বেশি থাকবে বন্ধুরা। তারপরে এটাকে গুলিয়ে নেওয়ার পর একদম দুধের মতন গুলিয়ে নিতে হবে বন্ধুরা, মানে একদম পাতলা, দুধের মতন যেরকম পাতলা হয় সেরকম। তো সেইভাবে আমি গুলিয়ে নেব, আমি এখানে 2 চামচ বেসন আর 3 চামচ দইয়ের মধ্যে আমি 1 লিটার জল দিয়েছি বন্ধুরা, আর এটাকে 15 মিনিট কমসে কম পাকাতে হবে। পাকানোর পর তারপরে হচ্ছে বড়াগুলোকেও দিয়ে তারপরে 5-6 মিনিটের মতন আবার জাল দিয়ে তারপরে নামিয়ে নাও, খুব সহজেই তৈরি হয়ে যাবে বন্ধুরা। আর এর মধ্যে ফোড়ন দেওয়ার জন্য তোমাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা, আমি একবারে ফোড়ন দিয়ে বসিয়েছি, তোমরা পরেও বসাতে পারো, মানে পরেও ফোড়ন দিতে পারো, কারণ ফোড়ন দিয়ে বসালে যখন আস্তে আস্তে ফুটতে থাকবে জিনিসটা তখন কিন্তু খুব সুন্দর সেন্ট বেরোয় বন্ধুরা, আর এমনিতেও সেন্ট বেরোয় তোমরা বানালে বুঝতেই পারবে। তা আমি একবারে ফোড়ন দিয়ে বসাচ্ছি বন্ধুরা, তোমরা চাইলে পরেও ফোড়ন দিতে পারো। তো দেখো বন্ধুরা আমি এখানে সামান্য হলুদ দিয়ে দিলাম আর লবণটা আমি ফুটে যাওয়ার পর দেবো। তো দেখো এখানে আমার বড়া ভাজার যে তেলটা বেছে গেছিলাম ওই তেলের মধ্যেই আমি বসিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি এখানে শুকনো লঙ্কা আর জিরা, এটা যেহেতু সর্ষের মধ্যে ফোড়ন দিতে হয়, কিন্তু যে কোনো ঠাকুরের ভোগে কিন্তু সর্ষা চলে না বন্ধুরা, তার জন্য এখানে আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। মেথিও দেওয়া চলে বন্ধুরা, এখন আমার কাছে মেথি নেই দেখে আমি দিলাম না। তো এখানে দেখো যেই পাতাটা আমি তুলে নিয়ে আসলাম সে কারি পাতা আর শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আমি এটাকে বসিয়ে দিলাম। তো এটা যতক্ষণ একটা উবাল না আসবে বন্ধুরা ততক্ষণ কিন্তু আস্তে আস্তে কন্টিনিউ নাড়তে লাগবে, নাহলে নিচে থেকে দইটা যেহেতু আছে দইটা ফেটেও যেতে পারে। তো যতক্ষণ মানে একটা উবাল না আসবে ততক্ষণ কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, তারপরে যখন একটা উবাল এসে যাবে তখন আস্তে আস্তে এটাকে মানে ধিমে আছে তোমরা পাকতে দিতে পারো।
তো এই হচ্ছে রেসিপি, তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে জানিও, আর গোপাল সোনাকে অবশ্যই বানিয়ে খাওয়াইও বন্ধুরা। এই দেখো আমার কারি একদম রেডি, দেখো কত সুন্দর হয়েছে, আর দেখতেও যেরকম বন্ধুরা খেতেও কিন্তু দুর্দান্ত। তোমরা গোপাল সোনাদেরকে অবশ্যই বানিয়ে দিও, আমি বারবার বলছি বন্ধুরা, আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়, আর আমার গোপাল সোনারা খেতে কিন্তু আরও ভালোবাসে। তো আগামী আমি ভাববো আমার গোপাল সোনাদেরকে বানিয়ে দেওয়ার জন্য। তো আজকে এই প্রথম আমার গোপাল সোনাদেরকে আমি বানিয়ে দিলাম, আর আমিও কারো চ্যানেলের ভিডিওতে আমি দেখিনি যে গোপাল সোনাদেরকে কারি চাল দিতে, আমার মনে হচ্ছে আমি প্রথম দিচ্ছি বন্ধুরা। তো যেটা প্রথম হয় সেটা কিন্তু খুব খুশির হয় বন্ধুরা, তো আমার গোপাল সোনার জন্য বানিয়ে আমি কিন্তু খুব খুশি বন্ধুরা, আমি খুব এক্সাইটেড, আমার গোপাল সোনারাও কিন্তু খুব খুশি আজকে কারি চাল খেয়ে। তো দেখো বন্ধুরা আমার ভোগ দেওয়া হয়ে গেছে, প্রসাদ দেওয়া হয়ে গেছে, আমি বললাম যে খুব কাজে ব্যস্ত বন্ধুরা, তো আমি ভোগ আরতি তোমাদের সঙ্গে আমি একদম দিতে পারলাম না। তো তোমাদেরকে প্রসাদ দর্শন অবশ্যই করাচ্ছি। দেখো বন্ধুরা এখানে পটল ভাজা, কাঁচাকলা ভাজা, তারপরে ভেন্ডি ভাজা, করলা ভাজা, তারপরে আমি এখানে তরমুজ দিয়ে দিয়েছি, আর এখানে দই ভাত দিয়েছি বন্ধুরা, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, তার জন্য আমি গোপাল সোনাদেরকে আমি কিছু ঠান্ডা ঠান্ডা জিনিস, যেগুলো জল জল জিনিস, যেরকম তরমুজ খরমুজ, এগুলা কিন্তু জল মানে জল জল মতো, তো এগুলো দিই আমার গোপাল সোনাদের জন্য একটু ই করার জন্য। আর দই ভাতটা তো ঠান্ডাই হয় বন্ধুরা, গরমের দিনে দুপুরবেলা দই ভাত হলে তো জমে যায়। তো এই হচ্ছে আজকে প্রসাদ বন্ধুরা, আর এই দেখো আমার গোপাল সোনারা এখন বসে আছে চুপটি করে, এই দেখো সাজুগুজু করেছে, আর সিঙ্গারটাও কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও, এই দেখো আমার সোনামা। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে কি করতে হবে তোমরা অবশ্যই জানো, আর ছোট্ট করে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি কেউ নতুন থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।